হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আপনাদের মাঝে নিয়ে আসছি একটা টপিকস, সেটা হচ্ছে গিয়া ইমোতে অনেকে হচ্ছে গিয়ে ফলো দিয়ে গ্রুপের ভিতরে চলে যায়। তো আজকে আমি যেই টপিক্সটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনারা ফলো বন্ধ করতে পারবেন, ফলো অপশনটা আপনাদের হচ্ছে গিয়ে ফলো করে কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে না, সেটাই আজকে আপনাদের দেখাবো। যেরকম আপনার গার্লফ্রেন্ড আছে, আপনি হচ্ছে গিয়ে লুকিয়ে লুকিয়ে অন্য গ্রুপ চালাবেন, বাট সেখানে আপনার গার্লফ্রেন্ড চলে যায়, বাট কি আর করার। তো সেটাই আজকে দেখাবো যে ফলোটা কীভাবে বন্ধ করে। তো চলুন, তার জন্য হচ্ছে গিয়ে আমরা আগে একটা গ্রুপের ভিতরে যাব। এই যে আমি ধরেন একটা গ্রুপে যাব, এখন দেখাইতেছি এক মিনিট। এই যে একটা গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি ভয়েস রুমটা ওপেন করব, ওপেন করে দেখাবো প্রথমেতে হচ্ছে গিয়ে ফলো করা যাওয়া যায়, এমনকি পরবর্তীতে আমি দেখাবো যে ওই গ্রুপে আবার ফলো করে যাওয়া যায় না, ঠিক আছে? তো দেখুন, এই যে আমি করলাম, আমার একটা আইডি দিয়ে ভয়েস রুম আমি এখানে চালু করলাম। এখন আমি আরেকটা আইডি দিয়ে ট্রাই করব যে আসলে ওই গ্রুপে যাওয়া যায় কি না, ঠিক আছে? তো চলুন, আমার আরেকটা আইডির ভিতরে আমি এখন যাই। এই যে দেখেন, আমার এই আইডিটা দিয়ে আমি ওই আইডিটার ভিতরে, গ্রুপটার ভিতরে আমি এখন যাব ফলো করে, ঠিক আছে? এই যে দেখতেছেন ভয়েস রুম ওপেন করা, গো ভয়েস রুম। হ্যাঁ, এই যে হচ্ছে গিয়ে আমি এই যে আমি কিন্তু ভয়েস রুমে আইসা পড়ছি, ঠিক আছে? বাট এখন আমি আবারও দেখাবো যে হচ্ছে গিয়ে ভয়েস রুমে আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে? সেটাই আমি এখন আবার আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই গ্রুপ থেকে আমরা আবার বের হয়ে যাই। তো আজ আমরা গ্রুপ থেকে বের হয়ে আসলাম। এখন হচ্ছে গিয়ে আমি ওই যেটা ভয়েস রুম অফ অন করছি সেটাই আমি এখন অফ করব, অফ করে আপনাদেরকে দেখাবো। এই যে প্রথমতে আমরা চলে যাব ওই যে উপরের যে থ্রি ডট আছে, সেই থ্রি ডটের উপরে ক্লিক করব। এক মিনিট, এই যে উপরে যে থ্রি ডট, হ্যাঁ, এই যে থ্রি ডটের উপরে ক্লিক করব। দেখুন, থ্রি ডটের উপর ক্লিক করার পরে এই যে গ্রুপ ইনফোর ভিতরে ঢুকলাম। গ্রুপ ইনফোর ভিতরে যাওয়ার পরে একটু নিচে যাব, এই যে লেখা আছে গ্রুপ ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই গ্রুপ ম্যানেজমেন্টে ক্লিক করব। এখন এই গ্রুপ ম্যানেজমেন্টে ক্লিক করলাম, তারপরে এখন একদম ক্লিক করব একদম উপরেরটায় জয়েন ম্যানেজমেন্ট, এটার উপরে আমরা এখন ক্লিক করব। এই জয়েন ম্যানেজমেন্টে ক্লিক করলাম, জয়েন ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে আমরা এই যে জয়েন অনলি বাই অ্যাডমিন ইনভাইটস, ঠিক আছে, আমরা এখন এটার উপরে দিয়ে রাখব। তো আমরা এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপর ওকে আমরা এই যে উপরে টিক বাটনের উপরে ক্লিক করে দেবো। এখন তো আমরা যে টিক বাটনের উপর ক্লিক করে দিলাম, এখন আমরা সেই আইডিটা দিয়ে আবার ফলো করে গ্রুপের ভিতরে আসবো, দেখবো আমরা আসলে আসতে পারি কি না। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে মিঠুন খান আইডিটার উপরে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে সেও অপশনে ফলো অপশনে, এই যে দেখেন প্রথম ফলো অপশন বন্ধ, এই যে দ্বিতীয়ত ফলো অপশন বন্ধ, এই যে তৃতীয়ত ফলো অপশন বন্ধ, তারপরে এই যে এখানে ফলোয়ার্সের উপর ক্লিক করলাম, ফলো অপশন বন্ধ। আপনি এখন যেটার উপরেই ক্লিক করেন, হ্যাঁ, আপনি এখন আর ফলো দিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? এই যে দেখুন, এখন কিন্তু আর ফলো দিয়ে আপনারা যাইতে পারতেছেন না, বাট আমি আবার আপনাদেরকে দেখাবো, ওইটা এখন খুলে দেখাবো, ঠিক আছে? যা আসলে আমার একটা কল আইসা পড়ছে, একটু ওয়েট। তা আমি হচ্ছে গিয়ে এখন ফলো অপশনটা আবার অফ করে দিয়ে তারপর আবার দেখাবো যে আসলে ফলো করে আবার যাওয়া যায় কি না। তো সেইভাবে আগের মতো যেভাবে আমরা ফলো অপশনটা বন্ধ করছিলাম সেভাবে আবার একদম উপরেটা জয়েন ডাইরেক্টলির উপরে ক্লিক করে দেবো, এই জয়েন ডাইরেক্টলির উপরে ক্লিক করে ওকে বাটনের উপরে ক্লিক করে দেবো, এই জয়েন ডাইরেক্টলি ওকে। তারপরে এখন আমরা দেখবো আসলে আমরা সে আগেরবারের মতো আবার ফলো করে যেতে পারি কি না, ঠিক আছে? এই মিঠুন খানের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখুন, এই যে ভয়েস রুম দেখাইতেছে, হ্যাঁ, এই যে দেখুন আমরা কিন্তু আবারও গ্রুপে চলে আসছি, আমরা কিন্তু ফলো করে আবারও গ্রুপে চলে আসলাম। তো এভাবে হচ্ছে গিয়ে আপনারা ফলো অপশনটি বন্ধ রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আবার যখন মনে চাইবো যে আপনারা গ্রুপটা অফ করে দিতেছেন তখন আবার ফলো অপশনটা বন্ধ করে চালু করে দিতে পারেন। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, খোদা হাফেজ। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি।